আমরা যখন ফার্স্ট টাইম কোনো ফ্লাইটে উঠি, তখন আমাদের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় সেটা আমরা বেল্টটা নিজেরা কীভাবে পড়তে পারবো। আর এই বেল্টটা পরাটা খুবই জরুরি, কারণ এটা আমাদের অনেক সেফের কাজ করে, সেফ করে আমাদের নিজের শরীরটাকে। তো তাই জন্য বেল্টটা কারোর সহায়তা ছাড়াই তোমরা কীভাবে পড়তে পারবে সেটা জানার জন্য আজকে ভিডিওটা তোমাদের পুরো দেখতে হবে। আমি চেষ্টা করেছি তোমাদের পুরোটা বুঝিয়ে দেওয়ার এই ভিডিওটার মধ্যে, চলো চলো দেখে নিই। তো আমাদের কাছে দুটো বেল্ট থাকবে, যার মধ্যে একটা ছোট এরকম গর্তওয়ালা আর একটা থাকবে এরকম লকওয়ালা। দুটো আমাদের কাছে পয়েন্ট থাকবে, সেই দুটোকে আমরা অ্যাড করব কীভাবে সেটাই আমরা এখন তাহলে দেখব। এটা যদি দুটোকে একসাথে জয়েন করে দিই তাহলে কিন্তু আমরা লক করতে পারবো, আর সেটা নর্মালভাবে করা যায় না। এটা দেখতে হলে তোমাদের সবার প্রথমে এই যে ছোটোটা আছে আমরা নিচে ঢুকিয়ে দেব, ঢুকিয়ে দেওয়ার পরে ওপরটা এইভাবে চাপ দিয়ে দেব, তাহলে আমরা আমাদের নিজেদেরকে লক করতে পারবো। আমরা এরকম ওপরের দিকে উঠালেই কিন্তু এটা খুলে যাবে। তো আর একবার আমরা এটা লক করে দেখাবো, এই ছোটো লোহার খিলটাকে, এই মোটা বড় যেটা রয়েছে লকটা তার ভেতর আমরা ঢোকাবো। আর এটা যদি উপরের দিকে উঠায় তাহলেই এই গ্যাপটার মধ্যে আমরা সেই ছোট খিলটাকে ঢোকাই যেটার জন্য লক হয়ে যায়। তো ভালো করে আর একবার তোমরা দেখে নাও, এটা আমি এক হাত দিয়ে এটা দেখাচ্ছি, খুবই কষ্ট হচ্ছে আমার, তাও তোমাদের আমি চেষ্টা করছি তোমাদের যেন তোমরা সেফ থাকতে পারো, তোমাদের জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো দেখো আজকে এই এই ওপর দিকে উঠাবো, ওঠানোর সাথে সাথে এইটাকে তার ভেতরে ঢোকাবো। আমি ঢোকানোর চেষ্টা করছি, এক হাত দিয়ে খুবই আমার অসুবিধা হচ্ছে। তোমরা এই গ্যাপটার ভেতরে এইভাবে ঢুকিয়ে দেবে, ঢোকানোর পরেই তোমরা সেই এটা ছেড়ে দেবে। তাহলে আমার হয়নি, আর একবার আমি দেখাচ্ছি, আমি এক হাত দিয়ে করছি। এই ওপর দিকে ওঠানোর পরেই তোমরা এটা এক হাত দিয়ে এটাকে ঢুকিয়ে দেবে তার গ্যাপের মাঝখানে। তোমরা যদি ঢুকিয়ে দাও তখন এটা উপর দিকে উঠিয়ে রাখবে, এই পুরোটা যখন ঢুকিয়ে দেবে, ঢুকে গেল, এবার উপরেরটা ছেড়ে দেবে, এবার লক হয়ে গেছে। ঠিক আছে, এবার দেখে না তোমরা, ভালো করে এটা লক হয়ে গেছে, এটা খুলবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি তোমাদের উপকার হয়ে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।